السلام عليكم আপনাদের মাঝে আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটাতে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিও ভিডিওর ভিডিওর প্রত্যেকটা স্টেপ মনোযোগ সহকারে দেখবেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আপনারা আপনাদের অনেকের আসে আপনাদের প্রতিদিনই আপনাদের একশো দুইশো তিনশো পর্যন্ত আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে যে ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু আপনাদের ফলোয়ারটা ইন্টারেস্ট হচ্ছে না মানে আপনার ফলোয়ারটা বাড়ছে না দিন দিন ফলোয়ার কমতেছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কেন আপনাদের ফলোয়ার দিন দিন কমতেছে কেন আপনাদের ফলোয়ার বাড়তেছে না দেখে গেছে যে আপনার অনেক প্যান রিকোয়েস্ট আসে প্রচুর থেকে প্রচুর পরিমাণে আপনাদের প্যান রিকোয়েস্ট আসতেছি কিন্তু আপনার ফলোয়ারে কনভার্ট হচ্ছে না আপনাদের ফলোয়ার বাড়তেছে না কেন বাড়তেছে না আর দিন দিন কেন ফলোয়ার আপনাদের কমতেছে আজকে আমি আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিব কোন কারণে বাড়তেছে না এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনার পুরা ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে পুরা ভিডিওটি না দেখলে কিছুই বুঝবেন না কেন বাড়তেছে না কোন কারণে আপনাদের ফলোয়ারের সমস্যা হচ্ছে তো পুরো ভিডিওটি দেখলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আমি টু যার সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে জানিয়ে নেই যে সকল বন্ধুরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অনুহত থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দেওয়ার জন্য কারণ আমরা প্রতিদিন ফেসবুক সম্বন্ধে নিত্য নতুন ভিডিও প্রতি মুহূর্তে আমরা আপডেট খবর দিয়ে থাকি তো আপনারা প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন তাহলে চলুন আমি প্রথম দেখিয়ে দিয়ে আপনারা চলে যাবেন আপনারা চলে যাবেন এই ত্রিবার আকারে ত্রিবারে ক্লিক করে দেবেন তো ত্রিবারে ক্লিক করে পারে এই ফ্রেন্ডসে চলে ফ্রেন্ডসে ক্লিক করে দেবেন ফ্রেন্ডসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের ফলোয়ার্সগুলা শু করতেছে মানে আপনাদেরকে আপনাদের আপ আপনার ফলোয়ার্সগুলো মানে আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাইছে এই ফলোয়ার্সগুলো তো তার আগে বলে নেই কেন আপনাদের কেন আপনাদের এই সমস্যায় সমস্যায় সমস্যার সম্মুখীন পড়েন তো আমরা আছে যখন আমরা নতুন একটা ফেসবুক ফেসবুক আইডি খুলি বা আমাদের যখন ফ্রেন্ড ফ্রেন্ড বাড়ানোর প্রয়োজন পড়ে তখন আমরা কি করি আমরা প্রচুর থেকে প্রচুর পরিমাণ মানুষকে আমরা ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট দিই তো ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার ফলে তো দেখা গেছে যে আমরা অনেক মানুষকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফেলি তো তখন আমরা তো অনেক মানুষকে দিয়ে ফেলি তার মধ্যে দেখা গেছে যে ওর দেখ মানে সাপোজ ধরুন আপনি আমি একশো জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম দেখা গেছে আমাকে পঞ্চাশ জন আমাকে কনফার্ম করলো আর পঞ্চাশ জন আমাকে ঝুলিয়ে রাখলো মানে তা মিন মানে তার ফলোর আমাকে রাখলো তো দেখা গেছে যে সে আমাকে কনফার্ম করলো না যদি আপনাকে পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিন মানে এক মাসের ভিতরে আপনাকে সে কনফার্ম না করে তার তাহলে আপনার তাহলে ডিফল্টে মানে আপনার তার ফলোয়ার হয়ে যাবেন মানে তার ফলোয়ারে আপনি পড়ে যাবেন দেখুন সাপোজ ধরুন আপনি একজনকে ফ্রেন রিকোয়েস্ট পাঠাইছেন এখন সে যদি পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনাকে কনফার্ম না করে তাহলে আপনি আপনি তার ফলোয়ারে পরে যাবেন আপনি তার ফলোয়ার হয়ে গেলেন ফলোয়িংয়ে থাকলেন তো এই সমস্যা থাকে তো এই সমস্যাটার মূল কারণ হচ্ছে কি আপনার ফলোয়ার্স কেন কমে বা কেন আপনার ফলোয়ার্স দিন দিন কমতেছে এটার মূল কারণ হচ্ছে কি আপনি অতিরিক্ত মানে অতিরিক্ত আপনারা মানুষকে প্যানজিগস দিয়ে দিচ্ছেন আর আপনি আপনাকে কনফার্ম করলো না আপনাকে ঝুলে রাখলো তা এই জন্য আপনি আপনার এই সমস্যায় ভুগতেছেন মানে এই সমস্যায় হয় যে ডিফল্টে আপনার পোলোয়িংয়ের মাত্রাটা বেশি বেড়ে যায় আপনার পোলোয়ার্স থেকে আপনার পোলোয়িংয়ের মাত্রাটা বেশি বেড়ে যায় তো যার কারণে এই সমস্যায় এই সমস্যা হয় পোলোয়ার্স কমে যায় তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা চলে যাবেন এই যে আপনাদেরকে এই আপনারা চলে যাবেন এই সি ওয়ালস ওয়ালসে চলে যাবেন তো সি ওয়ালসে চলে আসার পরে আপনারা দেখবেন এখানে ত্রিবার এখানে একটা আছে মানে তিনটা ফোটা দেওয়া আছে ত্রিবারের উপরে ক্লিক ক্লিক করে দেবেন ত্রিবারের ফটোতে ক্লিক করতে হয়ে গেলে তো এখানে দেখছে ভিউস অ্যান্ড রিকোয়েস্ট তো অনেকে আসা অনেকে এখন কী করবেন অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আপনারা বুঝবেন না মানে মূল বিষয়টা কী তো পুরো বিষয়টা দেখতে থাকুন অবশ্যই আপনি জিনিসটা বুঝতে পারবেন তো এইখানে দেখেন ভিউস অ্যান্ড রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করতে হয়ে গেলে দেখেন আমি কিন্তু অলরেডি সাতজন মানে সাতজনকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি আর এই সাতজনের ফলোয়ারে আমি চলে চলে আসি এই সাতজন আরও অনেকে আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো এগুলো আপনার প্রথমে এইগুলো আপনার ক্যান্সেল দিতে হবে তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম তো আপনার যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তাদেরকে এভাবে যখন আপনাকে তারা প্যান রিগস গ্রহণ করবে না দেখবেন কয়েক ঘন্টা অপেক্ষা করবেন যখন আপনাকে তারা পেন লিস্টে নিবে না তখন আপনারা এগুলো ক্যান্সেল করে দেবেন তো এগুলো ক্যান্সেল দেওয়া হয়ে গেলে আমি আরেকটা সেটিং এসে ওই সেটিংটা হচ্ছে মূল সেটিংস তো ওই সেটিংসটা আপনাদের করা প্রত্যেকের প্রয়োজন তা না হলে আপনাদের অনেক সমস্যা আপনাদের দিন দিন ফলোয়ার্সগুলো কমে যাবে তো আমি আপনাদেরকে সেই সেই সেটিংসটা দেখাবো তো আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম বাজারে তো ক্রোম বাজারে চলে আসার পরে আপনাদের ক্রোম বাজারে আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন তো আমি আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা সেইখানে আপনাদের কী করবেন সাপোর্ট দ্বারা ওকে তো বন্ধুরা আমি আমার ক্রোমবাজারে আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি আপনাদের ক্রোম আপনারা আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পরে আপনাদের ডেস্কটপ সাইট করতে হবে ডেস্কটপ সাইট করলে আপনাদের এই ত্রিবারে ক্লিক করে দিয়ে আপনার ডেস্কটপ সাইটটা ওপেন করেন দেখে নিচে দিকে চলে আসে একবার নিচে এখানে চলে আসে ডেস্কটপ সাইট ডেক্সটপ সাইট করে নেবেন তো ডেস্কটপ সাইট করে নেওয়া হয়ে গেলে আপনাদের পুরোপুরি ডেস্কটপ সাইট মানে হয় নাই তো আপনাদের পুরোপুরি ডেস্কটপ সাইট করতে হলে আপনাদের এটা এই জিনিসটা আপনাদের খেয়াল করে দেখতে হবে এইখানে আপনার মূল বিষয়টা তো আপনারা এইখানে এই যে এই চার্জবারের উপর একটা ক্লিক করে দিন ক্লিক করতে গেলে পেনসিল আঁকার উপরে ক্লিক করে দিন পেনসিলে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের এটা এই যে এম যে আসে এম এমটা কেটে দিতে হবে আপনাদের এম ফেসবুকটা কেটে দেবেন এমটা কেটে দেবেন এটা এমটা কেটে দিয়ে আপনারা ওই জায়গায় চার্জ করবেন ওয়েব ডবলু ইবি ওয়েব লিকে চার্জ দিবেন তো ওয়েব লিখে চার্জ দেওয়ার পরে আপনাদেরকে একটু দেখেন একটু লুট নিতেছে লুট পর্যন্ত আপনাদের অপেক্ষা করুন এটা একটু লুট নেই তো তার আগে বলিনি যে সকল বন্ধুরা এখনও এখনও লাইক কমেন্টস করে নি প্লিজ প্লিজ লাইক করে দেন আর যে সকল বন্ধুরা ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করে নিন অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনি কিলার এখানে বুঝতেন একটু জুম করে নিলাম তো জুম করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বার এই যে আমি যে দেখে দিয়েছি তো এইটার উপরে ক্লিক করে দেন প্রোফাইলে চলে যাবেন তো আমি প্রোফাইলে চলে আসলাম এই কোনাই দিয়ে তো প্রোফাইলে এই যে প্রোফাইলের উপর আমি ক্লিক করে দিলাম তো আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়টা দেখে তা হলে আপনারা বুঝবেন আপনারা প্রত্যেকেই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তা হলে কিছুই বুঝবেন না তো বন্ধুরা আপনারা যখন আপনাদের প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পরে আপনাদেরকে আপনাদের ইন্টারভেস্টটা এরকম ইন্টারভেস্ট চলে আসবে আপনি আমি যে ইন্টারভেস্টটা দেয় আমার এখানে শো করতেছে আপনাদের এরকম ইন্টারভেস্ট চলে আসবে তো আপনারা চলে যাবেন আপনাদের এই প্যান্ড লিস্টে তো এখানে দেখেন সি ওয়ার্ল্ড ফ্রেন্ড নামে একটা অপশন চলে আসছে সি ও সি ওয়ার্ল্ড ফ্রেন্ডসের উপর একটা ক্লিক করে দেবেন তো বন্ধু দেখেন আমি সি ওয়ার্ল্ডস ফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা সি ওয়ালস ফ্রেন্ড উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের যে এরকম ইন্টারভেস্ট চলে আসবে আপনাদের ইন্টারভেস্টটা ভালো করে খেয়াল করে দেখতে থাকুন তো এরকম ইন্টারভেস্ট চলে আসার পরে আমি একটু ঝুম করে নিই তা না হলে আপনারা বুঝবেন না এইখানে দেখেন মোর নামে একটা অপশান চলে আসছে মোর আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই কথাগুলো আপনাদের বুঝতে হবে তা নাহলে আপনারা কিছুই বুঝবেন না এই মোর নামের অপশনটার উপর আপনার ক্লিক করে দেবেন তো মোর নামের অপশনটা আমি ক্লিক করে দিলাম তো মোর উপরে ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে দেখেন দুইটা স্টেপ চলে আসছে একটা আসছে ফলোয়ার্স এখন ফলোইং এখন ফলোয়ার্স ফলোয়িং কী জিনিসটা আপনাদের বুঝতে হবে তাহলে আপনারা মানে ভিডিওটা ক্লিয়ার বুঝবেন না তো ফলোয়ার্স ফলোয়ার্স হচ্ছে কি আপনার ফলোয়ার মানে মানে আপনার আপনাকে যারা ফলো করে সেটা হচ্ছে ফলোয়ার্স মানে আপনার ফলোয়ার্স মানে ফলোয়ার হচ্ছে কি আপনাকে যারা ফলো করে সেটা করে সেটা হচ্ছে কি মানে আপনাকে যারা ফলো করে সেটা হচ্ছে আপনার ফলোয়ার্স আর ফলোয়িং কী মানে ফলোয়িং হচ্ছে কি আপনি কাদেরকে ফলো মানে ফলো করেন তো জিনিসটা বুঝতে হবে আপনার যদি আপনার যদি ফলোয়ার থেকে ফলোয়িং সংখ্যাটা বেশি বেড়ে যায় তাহলে আপনাদের লাই মানে আপনাদের ফলোয়ার্স ইন্টারেস্ট হবে না আপনাদের ফলোয়ারগুলো ব্লক হয়ে যাবে আপনার আপনাদের রিকোয়েস্ট আসবে মানে আপনাদের অনেক রিকোয়েস্ট আসবে ফলোয়ারে কিন্তু আপনার ফলোয়ার কনভার্ট হবে না আপনাদের রিকোয়েস্টগুলো ব্লক হয়ে যাবে তো এই জন্য আপনাদের কী করতে হবে আপনাদের এই ফলোয়িংয়ের উপর একটা করে দেবেন তো ফলোয়িংয়ে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের যে ইন্টারভেসে চলে আসবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই ক্লিয়ার একটু নেটে একটু সমস্যা করে তাও আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখে মানে তাদেরকে আমি ফলো করেছি মানে তাদের তাদেরকে আমি পেন রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু তারা আমাকে কনফার্ম করে নাই ডিফল্টে তাদের আমি ফলোয়িংয়ে পড়ে গেছি তো তাদের ফলোয়িংয়ে এই দা এই ফলোয়িংটা বেশি হওয়ার কারণে আমার ফলোয়ার্সটা ইনক্রেজ হচ্ছে না মানে আমাকে যারা ফলোয়ার আমাকে যারা ফলো করতেছে তা ফলোয়ারগুলো শো হচ্ছে না ব্লক হয়ে গেছে তো আপনাদের কি করতে হবে আপনাদের এইগুলো থেকে আপনাদের ক্যান্সেল দিতে হবে তো আমি যদি আপনাদেরকে দেখাই এই আইডিগুলোর উপর আমি একটা ক্লিক করে দিলাম তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখনও যারা লাইক লাইক করে লাইক করে অবশ্যই লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করে অন্যত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আমি আপনাদেরকে দেখাই যে একটু এই যে দেখেন দেখেন ফলোয়িং মানে আমি তাকে ফলো আমি তাকে ফলো করতেছি বিফোর ডিফল্টে আমি তাকে ফলো করছি আপনি কি এরপর যে এই ফলোয়িং যে লেখাটা আছে প্রো ফলোয়িংয়ের উপর একটা ক্লিক করে দেবেন তো ফলোয়িংয়ের উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাই একটু লুটুবে দেখেন এই যে দেখেন আনফলোর নামে একটু অপশন চলে আসে আনফলো এই যে আনফলোর উপর আমরা ক্লিক করে দিলাম তো দেখেন বন্ধুরা এই যে দেখেন এখন আমারটা রাইট ঠিকই হয়ে গেছে আমি যদি আমি আরেকটা আইডি দেখাই আপনাদেরকে তো আমি একটু বেগে দিয়ে চলে আসলাম আমি আরেকটা আইডি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা দেখেন আমি যে আদিত্য পাতাম এর আমি আদিত্য প্রতাপ সিং আমি দেখাই আদিত্য সিং সিংয়ের উপর আমি একটা ক্লিক করে দিলাম তো এই জিনিস ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে পুরো বিষয়টা দেখাই দেখেন এই যে এই যে এই যে একটু জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে দেখেন ফলোইং লেকা ফলোইং লেকার উপরে আমি ক্লিক করে দিলাম তো ফলোইং লেকার উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখেন এই যে আনফলো আমি অপশনে চলে এসে আমি তাকে আনফলো করে দিলাম তো বন্ধুরা দেখেন আমি দুইটা দুইটা আইডি আমি আপনাদের লাইফ নো দেখিলাম তো আমার অনেক আইডি আছে আমি যার কারণে আমারই এই সমস্যা আমি ভুগতেছি জিনিস এই সমস্যা আমারও ভুগতেছি যার কারণে আমি আজকে ভাবলাম যে আমি একা কেন এই সমস্যায় আছি যাদের সমস্যা আছে তারাও এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাক দেখেন আমি অনেক ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান আমি যাদেরকে যাদের ফলোইংকে আছে সবগুলো ইন্ডিয়ান তাদেরকে আমি এড দিচ্ছিলাম কিন্তু তারা আমাকে কনফার্ম করে নাই যার কারণে ডিফল্টে তাদের ফলোয়িংকে আমি পরে আসি আর এই পলোইংকের সংখ্যাটা বেড়ে যাওয়ার কারণে মানে আমাকে যারা ফলো করতেছে এই পোলোয়ারগুলো ব্লক হয়ে গেছে দেখেছে আমাকে একশো জন যদি আমাকে প্যান্ডিক্স পাঠায় সেক্ষেত্রে দেখে যে দুইজন তিনজনও মানে ফলোয়ার ইন্টারেস্ট হয় না মানে তার ফলোয়ার বাড়ে না এর কারণ হচ্ছে এটাই ফলোয়িং সংখ্যা বেড়ে গেলে ফলোয়ার সংখ্যা ব্লক হয়ে যায় আর একটা বিষয় জানিয়ে নিই আপনাকে যারা মানে ফলোয়ার্স মানে আপনাকে যারা ফলো করবে মানে যারা আপনাকে প্যান জিগস পাঠাবে তাদেরকে তাদেরকে আপনি মানে কিছু সংখ্যক মানে আপনাকে কনফার্ম করতে হবে কনফার্ম না কালে সেই আপনার মানে ফলোয়ার্সটা ব্লক হয়ে যাবে তো দেখা গেছে আপনাকে সাপোজ আপনাকে একশো জন ফ্যান জিগস পাঠিয়েছে সেক্ষেত্রে আপনি কমপেক্ষে দশজনকে আপনি কনফার্ম করতে হবে তা না হলে আপনার আবার সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার্সটা ব্লক হয়ে যাবে তো এইভাবে করতে হবে দেখেন আমি একটু রিপ্লেস দি রিপ্রেস দেখেন এই দুইটা আইডি থাকবে না আমি যে প্রথম যে দুইটা আনফলো করলাম সেটা থাকবে না দেখেন এইগুলা চলে গেছে তো আপনারা এইভাবে আপনাদের যে যে সেটিংসগুলো দেখলাম এই সেটিংসগুলো যদি আপনারা করে রাখেন তাহলে আশা করি আপনাদের হানড্রেড পার্সেন্ট হানড্রেড যে আপনাদের এই সমস্যা থেকে সমস্যা সমাধান পেয়ে যাবেন আপনাদের যদি আপনাদের একশো প্যান রিকোয়েস্ট আসে একশো প্যান রিকোয়েস্টে আপনাদের ফলোয়ার্সে থেকে যাবে যদি আপনি কনফার্ম না করেন আর যদি এইভাবে যদি আপনাদের রেখে দেন তাহলে আপনাদের একশো প্যান রিকোয়েস্ট পাঠালেও আপনাদের এক ট রিকোয়েস্ট আপনাদের মানে ফলোয়ার হবে না তো এই সমস্যা অনেকে ভুগতেছে আর ডিফল্টে আপনাদের ফলোয়ারগুলো কম থাকবে দৈনিক দিন দিন কমতে থাকবে আমি আমার আমি আমি আমার প্রমাণ যেমন আমার আমার ছিল সতেরো হাজার আমার ফলোয়ার ছিল সেই কে সতেরো হাজার সাতশো ছিল সেই ক্ষেত্রে আমার এখন করতে আছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আমি আপনি আমি আপনাদেরকে ক্লিয়ার দেখিয়ে দিই আমার সতেরো হাজার সাতশো সাতশো প্রায় মতো আসছিলো এখন দেখেন কত আছে সতেরো হাজার ছয়শো উনিশজন আছে আর বাকিগুলো আমার দিন দিন কমে গেছে আমার ফলোয়িংয়ের মাত্রা বেড়ে গেছে এই আমার ফলোয়ার্স দিন দিন কমে গেছে তো এই সেটিংসগুলো করে রাখলে আপনাদের এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তো ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য থেকে সামান্য উপকৃত মনে হয় তা আশা করি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সকল বন্ধুরা এখনও লাইক করে নিয়ে অবশ্যই অবশ্যই আশা করি আপনারা লাইক করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আশা করি প্রত্যেকে এই ভিডিওটা থেকে উপকৃত উপকার পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ রইল অবশ্যই পাশে থাকবেন লাইক করে কমেন্টস করে